প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে তো আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরব আপা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপু কেমন আছেন ভালো আছি তো আপনার নাম কি খাদিজা আপা খাদিজা আপা দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি আলে আছে হ্যাঁ আলে আছে দেশের আচ্ছা এর কোন জায়গায় পড়ছে এটা কুমিল্লা দিকে পড়ছে কুমিল্লা দিকে পড়ছে আচ্ছা শহরে থাকেন না গ্রামে শহরে বাসা ভাড়া থাকেন শহরে বাসা ভাড়া থাকেন তো জায়গা জমি নাই কিছু জায়গা সম্পত্তি কিছুই নাই মানে একবারে নিঃস্ব আচ্ছা কেন বাবা মা কিছু রেখে যায় নাই বাবা মা বুড়া আছিল আচ্ছা তো বিয়ে শাদী হয়েছে তো না এটা কি আপনার বাচ্চা আচ্ছা তো আমাদের ইউটিউবে কেন আসলেন বলেন আচ্ছা ভাই অসহায়দের সহায়তা করার জন্য আচ্ছা বাচ্চারা ফালাইতে গেছে গা বাচ্চার বাবে দুই তিন মাসের পেটে আসিল বাচ্চাটা শুয়ে গেছে গা এখন এক দেড় বছরই যে খোঁজ খবর নেয় না আর একটা বিয়ে করে চলে গেছে এর জন্য কিছু সহায়তা চাইছিল আচ্ছা তো বিয়ে শাদী হয়েছিল বাচ্চা বাবা চলে গেছে আর কোনো খোঁজ খবর নাই খোঁজ খবর নাই না আচ্ছা তো কতদিন আগে চলে গেছে এক দেড় বছর হয়েছে এখন কেমন ছেলে পেলে বিয়ে করবেন এখন যদি ভালো মনের মতন একজন ছেলে পাই বিয়ে শাদি বলবো আশা আছে মনের মতন হলে মনে করেন আপনার তো বিয়ে আছে শেষ পুরুষে যদি বিবাহিত হয় বিবাহিত হোক আর যাই হোক মনের মতন তো হতে হবে শুধু আপনার বাচ্চা দায়িত্ব নিলে হবে নাকি বাচ্চা কাচ্চার দায়িত্ব নিতে পারবে আমার বাচ্চাটা ভালোবাসতে পারবে আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে এভাবে যদি কিছু সহযোগিতা করতে পারে বাচ্চারা হেল্প করতে পারে আপনি কি করেন খুবই কষ্টের কথা তো দর্শক আপনারা যদি খাদিজা আপার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে 01870030311 আমি নাম্বারটা আবারও বলছি 01870030311 তো এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু খাদিজা আপার সাথে যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সবসময় দেশের সেবা করি আসসালামু আলাইকুম